আপনার ধারণা আপনি কতদিন মানে কবার রক্ত দিয়েছেন? আপনি কবার দিয়েছেন রক্ত? মাত্র বয়স কত? হ্যাঁ, 26। মাত্র তিনবার রক্ত আপনারই তো উৎসাহ নাই দিচ্ছে, এটা কেন হবে ভাই? এখানে এই যে বাড়িটা, প্রতি সপ্তাহে আপনারা একবার আসেন অথবা সিআইটি অফিসে যান, এলাকায় করতে পারে না, এখানে ছুটে এসে করছে, পকেটের পয়সা খরচ করে ভাড়া দিয়ে কেমন, তারপরে আমার পকেটের পয়সা করে বাড়ি যাচ্ছে, এরপরে কেউ কেউ আপনার উৎসাহ না থাকলে পরে, সচেতনতা না থাকলে পরে এরকম হয় হয় না? আপনারা এখানে যারা সবাই জানেন কেমন, আপনারা নিজেরা দিতে আরম্ভ করুন, আপনাদের প্রেস ক্লাবই অর্গানাইজ করুন, বছরে একবার কেন, দুবার তিনবার তো প্রেস ক্লাবই করতে পারতো, আগে করতো তো। প্রেস ক্লাবের পেশেন্ট বন্ধুরা যদি ব্লাড ডোনেশন করতে আরম্ভ করে, এটা যদি প্রচার মাধ্যমে যায়, অন্যরা উৎসাহিত হবে কেমন না? তো আমি তো মেডিকেল কলেজে আমাদের গভর্নমেন্ট থাকার সময় ওখানকার ছাত্রছাত্রীদেরও বলতাম, আপনারা ব্লাড ডোনেশন পার্টিসিপেট করুন ডাইরেক্টলি, যখন সবাই দেখবে যে ডাক্তারবাবুরা রক্ত দিচ্ছে উৎসাহিত হবে কেমন না? কাজে উৎসাহ নেই কথাটা ঠিক, পরিস্থিতির কারণে অসুবিধা হচ্ছে, কিন্তু এখানে তো গত 4-5 মাস যাবৎ রেগুলার প্রতি সপ্তাহে ব্লাড ডোনেশন হচ্ছে কেমন এখন? এটা ঠিক আছে, আরও ব্যাপক প্রচারের জন্য উদ্যোগ নেওয়া যাবে, কে নেবে? প্রশাসনের নেওয়ার দায়িত্ব, এগুলোকে আমি আগে বলেছি, প্রত্যেকবার একই কথা বলা ঠিক না। তো এখানে যারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এটা তারা প্রায় প্রতি বছরই একবার করে করার চেষ্টা করে, এর আগে তারা করেছে, ওখানকার পার্টির লোকাল কমিটি অফিসে আমি দিয়েছিলাম কেমন না, তাকে এরপরে বুঝে এখানে তার আগ্রহ করলো, পাশেই ছাত্ররা তারা এসে এখানে করেছে, তারা ওখানেই করতে চাইছে, আমি তাদের অ্যাডভাইস করলাম এখানে সব করে। কাজে ব্লাড ডোনেশন বাড়ছে, এই সেন্টারটাকে ভিত্তি করে ব্লাড ডোনেশন বাড়ছে, কাজে যারা আজকে অর্গানাইজ করলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা ইতিমধ্যে রক্ত দিলেন বা দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমার ডিওয়াইএফ এসএফআই উদ্দেশ্যে আবেদন যেটা থাকবে, শুধু আগরতলা সেন্ট্রিক না, এখন রাজ্যের বিভিন্ন মহকুমায় যেখানে পার্টিকুলারলি ব্লাড ব্যাঙ্কের ফেসিলিটিস আছে, চালু আছে, সেই জায়গায় করা উচিত, কারণ দূর থেকে তো আগরতলা এসে ব্লাড ডোনেশনে পার্টিসিপেট করা যাবে না, ফলে এই ছাত্র যুব সংগঠনের কাছে আবেদন, তারা যেন এই দুধটা নিয়ে একটু প্রচার প্রচার করে। এরপরে কিছুদিন আগে আপনার তেলিয়া বড়াতে হয়ে গেল, ছাত্র যুবরাই উদ্যোগ নিয়ে করলেন, আমাকে যাওয়ার জন্য বলেছিল, আমি বললাম দেখো আমাদের গাড়ির পেট্রোলের দাম দিয়ে ওখানে গিয়ে তো ব্লাড ডোনেশনে পার্টিসিপেট করা যাবে না, তোমরা স্থানীয়ভাবে করো, আমার শুভেচ্ছা আছে তোমাদের পক্ষে। আমি দেখলাম পুটিয়ে উঠেছে, তারা ভালো করেছে কেমন, কাজে ওইটা ঠিক না, আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করুন, আর যুবকরা ছাত্ররা তারাই তো করবে এটা কেমন না, তাদের মধ্যেই তো এই মানসিকতা তৈরি করতে হবে কেমন না, বয়স্করা তো দিতে পারবে না আমি চাইলে আমার থেকে রক্ত নেব কেমন, আমার বয়স হয়ে গেছে অনেক, ফলে সেদিক থেকে পরিস্থিতির কারণে যেটা আপনি প্রথম বলেছেন কোনো কোনো জায়গায় নিরুৎসাহিত না, এটা একটু সংকোচ মানে আক্রমণের কারণে তারা করতে পারেন, এখন এগুলো কাটছে আর আর কত, এগুলো ভাঙছে মানুষ, ভেঙে ভেঙে এগিয়ে আসছে। ওই যে ওই দিন উদয়পুরে দেখলাম কেমন, সরকারি কোনো বাড়ি পেলো না, মহারানী বাজারের সঙ্গে ধান ক্ষেতের মধ্যে টেম্পোরারি ক্যাম্প করে ওখানে ব্লাড ডোনেশন করেছে, ওখানেও নাকি একটি সাইকেল বাহিনী গিয়ে ঝামেলাটা আমরা করার চেষ্টা করেছে, বলে ঠিক আছে ঝামেলা করো আমরা একে ব্লাডটা দিয়ে নিই, তারপরে তোমরা করবো আমরা দেখি কতটা কী করতে পারি, তারপর চলে গেছে। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং না, কাজে এটা সাইন অফ মানে কনসিয়াসনেস এবং ইট ইজ বিং আপগ্রেডেড, এটি কোনো সন্দেহ কারণ। ছাত্র যুবদের কদিন আটকে রাখতে পারবে, বয়সের দিক থেকে আপনারা যুবক, কাজে প্রথম জেলে দিয়ে শুরু করেছিলাম, আবার বলছি আপনারা নিজেরাও কিন্তু রক্তদানে অংশ নিন। বয়স পর্যন্ত মানুষ দিতে পারে, সম্ভব না, কাজে নতুন ডোনার যদি না আসে সেই